नबीर प्रेमी केरा दिश हरा मोरो निर्भर करेना प्रेम तो मोरे ना प्रेम कोड़े चे मूसा नबी तुर पहाड़े गे चे चुली गो ओशे खोदर नूरे पहाड़ जले तो बोमोसा जले ना प्रेम तो मोरे ना प्रेम कोड़े चे यूनुस नबी মাছের পেটে রহিলেন পড়ি গো ও সে খোদার নামে রহিলেন পড়ি তবু বাজ হলেন না প্রেম তো আমার নবী বলেছে রে যুবকের দল তোমরা যদি যৌবনকালে আমি আমার আল্লাহকে রাজি করার জন্য যদি তোমরা প্রেমময় আমল করতে পারো আমি নবী খবর জানিয়ে দিলাম রে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে তোমাদের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে একটা জায়গা বরাদ্দ করে দিব রে যুবক আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পাগল হয়েছো আর্জেন্টিনা ব্রাজিল হলো বেঈমান ইহুদি নাসারা তাদেরকে দেখাও পাপ আর তাদের যে প্যান পোশাক পরে এটাও লজ্জিত তারা যে ফরিনের মধ্যে টেটো লাগায় এটাও লজ্জিত এবং আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা আল্লাহ বলেছেন জাহির টেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাজার হাজার পতাকা হাজার হাজার ব্যানার হাজার হাজার গেট তোমরা লাগাইলা রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা এই কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখলা একটা বার তোমার পায়ে লাগলো না ও বন্ধু নবীর প্রেমের বাগান সাজানো হইলো মনের সাথে বুঝে উঠতে পারো না এখানে আসবা কি আসবা না এটা কখনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না এটা কখনো ইমানদারের চরিত্র হতে পারে না ইমানদারের চরিত্র হলো আমার নবী যেটা বলেছে আমরা সেটাই মানবো কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ঠিক কিনা বলেন আর জোরে যুবকদেরকে মেসেজ দিতে চাই আর এই যে দাড়ি পাকা মুরব্বী বাবাটা আল্লাহ বলেছেন আমি দাড়ি পাকা মুরব্বীদেরকে জাহান্নামের আগুনে পোড়াইতে আমি আল্লাহর শরম লাগে রে কারণ এই বুড়া জীবন পার করছে আমার প্রেমের দরিয়া এই জন্য যুবকদের জন্য বৃদ্ধদের জন্য আমি মুরব্বীদেরকে বেশি ভালোবাসি আমার কাছে মনে হয় যেই এলাকার মধ্যে মুরব্বী বেশি রহমত বেশি যেই এলাকার মধ্যে ইয়াং ছেলেরা বেশি ওই এলাকা পাপে ভরে গেছে বন্ধু আপনারা মানেন বা না মানেন আমার কিচ্ছু করার নাই এখন যদি যুবকদেরকে নিয়ে আমার যে গবেষণা আছে যুবকদেরকে নিয়ে যে আমি গবেষণা করেছি এই গবেষণা থেকে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আলোচনা করি একটা যুবক হাসতে হাসতে বাড়ি যেতে পারবে না যদি প্রকৃত ইমানদার হয় কমপক্ষে এক সপ্তাহ লাগার শুধু সে ভাবনাই মজে দাবি বড় ভয়ঙ্কর পরিবেশ বড় ভয়ঙ্কর পরিস্থিতি বেঈমান কাফেরদের উপর যে গজব আসার কথা সেটা আমাদের কাছে চলে আসে তার কারণ হলো আমরা ইসলামের রঙে রঙিন হতে পারি না কথা বলেন ঠিক না বেঠি আমার কথা কি বুঝে আসতেছে আরো জোরে বন্ধুরে আমার আমি কিন্তু ছিলাম কোথায় কবরে ঠিক কিনা বলেন কবর থেকে কিন্তু বিভিন্ন দিকে আমি ঢুকতেছি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই সর্বপ্রথম বন্ধু লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না প্রেম ছাড়াও তেমনি আমল কখনো মজা হয় না এই প্রেমের মধ্যে সর্বপ্রথম হলো আমাদের ঈমান ঠিক না বেঠিক
তার মাঝখানে আবার একটু জাহান্নাম নিয়ে কথা বলে ফেলেছে ঠিক না আপনাদেরকে বোঝানোর জন্য মনে রাখতে হবে এই যে জাহান্নামীদের জন্য একটা হলো জাক্কুম আর একটা হলো তিনাতুল খাবাল এটা পাপীদেরকে বন্ধ খাইতে হবে বাঁচার কোনো উপায় নাই আমি যদি আবু হযরতি আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণনা করি রে আমার নবী বলে দিয়েছেন বন্ধু আমরা সবাই জানি জাহান্নাম জাহান্নাম জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর হবে রে জাহান্নামের আগুন এক আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করেছেন আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল আল্লাহ আরো 1000 বছর তাপ দিয়েছেন রং হয়ে গেল সাদা আরো 1000 বছর উত্তপ্ত করলো আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো এখন কালো অবস্থায় জাহান্নামের আগুন এই আগুনে পড়তে হবে পড়ে ছাই হতে হবে বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ার সুযোগ নাই এই পৃথিবীর বুকে যখন পানির পিপাসা লাগে বন্ধু সইতে পারে না বন্ধু নরমাল পানি দিলে খাইতে পারে না পেজের বন্ধু আমরা ঠান্ডা পানি চাই কিন্তু কাল কিয়ামতের দিন যারা ঈমান হারা হয়ে কবর যাইবা গো তাদের জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে এত উত্তপ্ত গরম পানি ঢালা হবে মাথা দিয়ে বন্ধু সমস্ত শরীর ভিতরের সব লিকুইড হয়ে বের হয়ে যাবে বাঁচতেও পারবো না মরতে পারবো না পালাইতেও পারবো না জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আমি আজকে আপনাদের ঈমানটাকে স্ট্রং করার জন্য আলোচনা করব ঈমানটাকে অ্যাক্টিভ করার জন্য আলোচনা করব রাজি আছেন সবাই এই জন্য বলেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই প্রেমময় আয়াত দিয়ে কিন্তু আমি শুরু করেছি সম্মানিত উপস্থিতি আল্লাহ আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি কিন্তু রাসূলের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা তার মানে আমি আমার হাবিবকে পাঠাইছি জোরে বলেন না সুবহানাল্লাহ রাসূলকে আল্লাহ কি করেছেন পাঠাইছেন কি করেছেন পাঠাইছে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর সৃষ্টির সীমানা যত দূর নবী রহমত তত দূর জোরে পাঠিয়েছে আল্লাহ বলেছেন ওমা এবার কেয়ারফুলি শুনেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা আল্লাহ বলেছেন আমি আমার আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু আমার দিকে দেখান আমাদের দেশে যখন আমাদের দেশে অনেক আলেমরা বলে বন্ধু তাদের জ্ঞানের অভাব তাদের রিসার্চের অভাব তাদের বিবেক বিবেচনার অভাব বন্ধু রাসূল সম্পর্কে অ্যানালাইসিস করতে পারে না অনেকেই বলে নবী আমাদের মতো বলে কি বলে না কথা বলে না কেন আমাদের দেশে আসে না আপনাদের এলাকায় হয়তো না থাকতে পারে অনলাইনে দেখবেন বড় বড় দাড়ি টুপি পাগড়ি নিয়ে বলে নবী আমার মতো কিন্তু নবী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে নবী বলেছেন ফালা আইয়ুকুম মিসলি তোমরা কে আছো আমার মতো আজ পর্যন্ত কেউ হাত তুলতে পারে না যারা বলবে নবী আমাদের মতো তাদের ঈমান নাই ধ্বংস হয়ে গেছে আর বন্ধু যারা বলবে বয়ানের সঙ্গে সঙ্গে হুজুর আপনার বক্তব্যের সাথে এক হতে পারলাম না কারণ কখনোই নবী আমাদের মতো হতে পারে না নবী বেনজির বেমিসাল কথা বলেন খলিকি কুল্লি আপিকু মালিকি কুল বানা দিয়া दोनों चाहा है आपके कब जाए इख्तियार में अल्लाह हजरत तेरे बयान अल्लाह हजरत बोले दिए चेंज अल्लाह कुल कहना तेरे मालिक मालिक कुल बना दिया मालिक ना दे दिए चेंज अल्लाह हबीब रे हाथ मुबारक के दोनों जहां है आपकी कब जा इख्तियार में दोनों जहां रसूल रे चर पर छेड़ दिए चेंज हमारा अल्लाह আমি ঈমানকে মজবুত করার জন্য বলছি তাফসীরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ডে 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বন্ধু আমার নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করলো ভাই জিব্রাইল তোমার বয়স কত জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত বলতে পারবো না তবে আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো
কই তোমার জীবনের ঘটনাটা কি বলো এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জীবনে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর আমি এই তারাটা আমার জীবনে 72,000 বার দেখেছি এখন আমার নবী বললেন জিব্রাইল আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে ওই তারাটাই ছিলাম আমি নবী তাহলে নবীকে কি আমাদের মতো বলা যাবে না কথা বলেন না কেন আমার নবীকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন নবী বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছে The very first thing Allah created was my light. I am from the light of Allah. Ami Allah nur theke and everything has been created from my light. Srishtir prottekta bostu ami nabir nur mubarak theke. আল্লাহ বলেছেন কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নূরি আল্লাহ বলছে মোহাম্মদ হয়ে যাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হয়ে গেলেন আল্লাহর নূর থেকে কথা বললো না ভাই কি কি হ্যাঁ কি কয় আরে মন খারাপ করে আইছে বিশ্বাস করবেন আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই বন্ধু সবাই ডাইরেক্টলি বলে যে সবাই নাকি মাটির জোরে একবার বলেন নাউজুবিল্লাহ যারা বলবে সবাই মাটির আমি তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম তাহলে বলো মা হাওয়াও কি মাটি সূরা আলাক খুলে দেখেন আমার থেকে দলিল নেন ঈমান ঈমানের আলোচনা কিন্তু কারণ বর্তমানে এগুলো নিয়ে বেশি ফেতনা আল্লাহ পবিত্র কালামে হাকিমে সূরা আলাকের মধ্যে বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক আল্লাহ বলেছেন মানুষ কি আল্লাহ রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছে পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড মানুষকে রক্ত থেকে সৃষ্টি করেছেন বাবা মার শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি করেছেন এই মানুষ হলাম আমরা এবার সূরা রহমানের দিকে একটু নজর দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর আল্লাহ বলেছেন মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে ওই মাটি দিয়া হলো ওই মাটির তৈরি হলো শুধু আদম ও সফিউল্লাহ আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আদম নবী ছাড়া কেউ মাটির তৈরি না মা হাওয়াও মাটির না মা হাওয়া বাবা আদমের পাজরের হাড় থেকে তৈরি আর আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ তত্ত্ব দিয়েছেন কত জাকুম মিনাল্লাহি নূর আমার খোদা মুই কি আর মু আল্লাহ একবার কইতে আরে না বরিশালের দুই লাইন কইলাম এরপরও হাসলেন না বরিশালেরা বলে মুই কম মে জামু মুই বড় কষ্ট হইরে চইল্লাইছি তো এই কারণে আমার বাসাও কইছি না আপনার বাসাও কইছি না বরিশালা কইছি একটু দূরের কথাগুলো একটু কাছে আনছি একটু হাসতে পারলেন না এই মিয়া যেই মানুষ বেশি হাসে মানুষের সাথে বেশি মিশে অন্তরে সব সময় জিকির থাকে সেই মানুষের হাড় একদম স্ট্রং থাকে যার হাড় স্ট্রং তার জীবন স্ট্রং জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হাড়ের ঔষধ কথা বলেন না কেন জোরে বলেন মোটামুটি ইলেকশনের সময়ের মতো হইছে আরো স্ট্রং হইতে হইব কথা কি বুঝে আসতেছে আপনাদের কি ব্রেইনে ঢুকতেছে বন্ধু নবী সম্পর্কে দুই তিনটা চটি বই পড়ে কিছুই জানা যাবে না নবী সম্পর্কে জানতে হলে বুঝতে হলে অনেক বড় বড় কিতাব রিসার্চ করতে হবে কারণ আপনাদেরকে বুঝতে হবে আল্লাহ হলো স্রষ্টা আর নবী হলেন সৃষ্টি যেই নবীকে দিয়ে আল্লাহ শুরু করলো আবার সেই নবীকে দিয়ে আল্লাহ শেষ করলো জোরে জোরে সুবহানাল্লাহ আমি সব সময় শুনি যারা আমার অনলাইন আলোচনা শুনেন তারা মনে অনেকবার শুনছেন আমি সব সময় বলি আই এম দা গ্রেট পারসন আমি আখির নবীর উম্মত হতে পেরেছি এর চেয়ে বড় ক্রেডিট আমার জীবন আর কিছুই নাই ওমা আমার কথা বুঝেন নাই আরে মিয়া কালে মাঝে বলছি ওয়াজটা মনে রাখবেন কোথায় আছি মনে আসেনি এখন যে ওয়াজটা করলাম কোথায় কথা বলে না কোথায় কোথায় হ্যাঁ আরে এটা না তো আরে জায়গা তো আমি চিনছি
ওয়াজটা ওয়াজটা কোন দিকে আছিল মনে আছে নি আরে কইতে পারেন আরে নবী যে নূর মাটি বলে এই জায়গায় এইভাবে ওয়াজ বলে গেলে কি চলবে এইজন্য বলছি দেহ নয় আত্মাকে অ্যাক্টিভ করতে হবে 100% অ্যাক্টিভ হতে হবে এক জায়গায় পাইলাম মানুষ মাটির তৈরি আরেক জায়গায় পাইলাম মানুষ রক্তের তৈরি আর বলতেছিলাম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন আমার শাস্ত্র ভাই মনে রাগ হইছে চলে যাইতেছে যাও যাও মনু বাড়ি যাইয়ে ঘুমাও সবার বাড়িতে ভালো ভালো খাট পাতা আছে ঠিক কি না বলেন আল্লাহ বলেছেন আল্লাহর কাছ থেকে আমাদের কাছে নূর এসেছে ও কিতাবুম মুবীন সুস্পষ্ট কিতাব এসেছে আপনাদেরকে ক্লিয়ার করে দেই একটু বুঝে নেবেন বন্ধু আল্লাহ আগে বলছে কি নূর নূর ওয়া কিতাবুম মুবীন এই এদিকে তাকান প্রথম হলো কি ওয়াও ওয়ার জায়গায় যদি ওয়াটাকে উচ্চ করে যদি বাংলাতে বসাই এবং বসবে কি বসবে এবং বাংলাটা উঠায়া যদি ইংলিশ বসাই তাহলে এখানে এন্ড বসবে ঠিক কি না এখানে আমি বুঝানোর জন্য বলছি বন্ধু ডিসটেন্স এবং পার্থক্য এটা কি আমি আল্লাহ প্রথম বলেছেন নূর এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবীন এবং এর আগে এবং এর পরে যেটা দুইটা কি এক জিনিস গাজী সুলাইমান এন্ড সাংবাদিক আশরাফুল ইসলাম দুইটা কি এক না দুইটা আলাদা পার্সন আল্লাহ প্রথম বলেছেন নূর নূরের বাংলা হলো আলো ইংলিশে বলা হয় লাইট আল্লাহ বলেছেন আল্লাহর কাছ থেকে নূর এসেছে আল্লাহর ভাবি হলো একটা নূর আর আল্লাহর কোরআন হলো আরেকটা নূর এই জন্য আল্লাহ আগে আল্লাহর হাবিবকে নূর পাঠাইলো তারপরে আল্লাহর হাবি আল্লাহর বাণী ওমিও বাণী লৌহে মাহফুজের কোরআন আমার নবীর কাছে পাঠাইলো যেমন মানুষের সাথে মানুষের প্রেম হয় হাসের সাথে হাসের মুরগির সাথে মুরগির মহিষের সাথে মহিষের গরুর সাথে গরুর ছাগলের সাথে ছাগলের কুকুরের সাথে কুকুরের বকরির সাথে বকরি ভেড়ার সাথে ভেড়া ঠিক কিনা বলেন কাল বিল নদী নালার পানি যায় কোথায় খালের পানি বাড়ির পানি যায় কোথায় কাল দিয়ে নদীতে একটার সাথে আরেকটার মিল হয় এবার আপনারা বলেন তাহলে নূরের মিল কার সাথে হবে নূরের সাথে না মাটির সাথে থ্যাংক ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার অ্যাবসলিউটলি রাইট আনসার পিচ্চি চুপ করে বসে রয়েছে এখন কিন্তু চমৎকার উত্তর দিয়েছে যাতে যাতে মিল না মিললে বলে খেসি হয় না মুরব্বীরা কইছে ঠিক কিনা বলে এই জন্য বলছি আল্লাহর বাণী হলো নূর আর আল্লাহর হাবিব হলো নূর এখানে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি বন্ধু বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণা এসেছে আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে তার মানে 200 কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন জোরে জোরে আল্লাহু আকবার বুঝে নেবেন বন্ধু এই একটা তারার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয় তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণ আয় বল হুজুর এখানে আসলেন কেন এখানে আসার কারণ হলো নবীকে চেনানোর জন্য এই যে আসমানে তো ওজন ধারণ করতে পারে আল্লাহ আসমানকে বলল কোরআন নাও বলে আল্লাহ সইতে পারবো না এই যে জমিনের বুকে বড় বড় ভবন বড় বড় স্থাপনা জমিন বুকে জড়িয়ে রাখলো আল্লাহ জমিনকে বলল কোরআন নিয়ে যাও জমিন বলল না না কোরআনের ভার সইতে পারবো না বন্ধু এত বড় জমিন এত বড় আসমান কোরআন নিতে পারল না এই কোরআন আসলো আমার আপনার নবীর কাছে গো এর দলিল কি আমার নবী যখন মক্কায় কোরআন ও মক্কায় প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মক্কি আমার নবী যখন মদিনায় তখন মোরা কোরআন ও মদিনায় প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাদানি এতে বোঝা যায় নবী আমাদের মতো মাটির নয় আমার নবী নূরুন আলা নূর ঠিক কি না বলেন সন্দেহ আছে এই আল কোরআন দা আল্টিমেট মিরাকল দা আল্টিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন
কোরআন শুধু ধর্মগ্রন্থই নয় প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহাউৎস সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন নবী চিনতে হলে বন্ধ কল্পে আপনি ওপেন করতে হবে অনেক বেশি গবেষণা করতে হবে আমি আপনাদেরকে বলতে চাই আমার নবীর কাছে এসেছে কোরআন কোরআন থেকে এসেছে বিজ্ঞান আর বিজ্ঞান থেকে আজকের ডিজিটাল বাংলাদেশ আধুনিক প্রযুক্তি এই যে হাতে হাতে মোবাইল গোটা পৃথিবীর খবর ল্যাপটপের সামনে বসলে বন্ধ গোটা পৃথিবীর খবর মোবাইল দিয়ে ঢুকলে মনে হয় গোটা পৃথিবী আমার হাতের মুঠোয় ঠিক কেনা বলেন এগুলো সব কিছু আসলো আমার নবীর কাছ থেকে যারা বলবে নবী আমাদের মতো 100% তাদের ঈমানে গলত আর বলবেন নি আমাদের মতো নবী আমাদের মাটির মতো যে বলবে নবী আমাদের মতো মাটি যুবক ভাইদেরকে বলছি তোমাদের বা যে নবীকে কে খতনা করাইছিল তার কাছে কোনো দলিল নেই কারণ আমার নবী পৃথিবীতে খতনা করা অবস্থায় এসেছে তোমাকে যখন বলবে নবী তোমার মতো তার মতো তখন তুমি বলবা নবী যখন এসেছিল নবীর নাভিটা কে কেটেছিল নও পৃথিবীতে কেউ বলতে পারবে না আমার নবীর নাভি কাটা অবস্থায় নবী মুবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে তুমি যদি সেই বলে যদি বলে নবী আমাদের মতো তুমি তখন তাকে প্রশ্ন করবা নবী যদি আমাদের মতো হয় একটা দলিল দিবা নবী তখন ছোট্ট মা আমিনার দূর থেকে পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিয়েছে পৃথিবীতে নবীর লজ্জা স্থান কেউ দেখতে পায় নাই রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন মা আমিনার দূর থেকে যখন আমার নবী পৃথিবীতে কদম দিল বন্ধু এখানে একটা মজার খবর আছে রে আমার নবী যে বেনজির ও বেমিসাল তার অন্যতম প্রমাণ আমার নবী যখন পৃথিবীতে আসছে এই পৃথিবীর সকল সন্তান যখন কদম দেয় তাদের আগে মাথা আসে আর ওয়া ওয়া বলে কান্দে ঠিক কিনা বলেন আমার নবী যখন পৃথিবীর মুখে কদম মোবারক বাড়িয়ে দিল গো তখন আমার নবীর আগে দুইটা কদম পৃথিবীতে এসেছে ওয়া ওয়া বলে কান্দে নি কিতাব প্রমাণ করেছে আমার নবী দোয়ারত অবস্থায় বলেছে রব্বি হাবলি উম্মতি আমার উম্মতকে আমার হাওলা করে দাও এবার সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াজ করতেছেন বয়ান দিতেছেন পদভ্রষ্ট যেন আমরা না হই তিনি বলেছেন নবী যখন পৃথিবীর মুখে কদম মোবারক বাড়িয়ে দিল রে তখন আমি দেখতে চাইলাম মা আমিনার উদর থেকে ছেলে এসেছে না মেয়ে এসেছে আমি যখন কাছাকাছি গেলাম হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলাম আসমান থেকে একটা নূরের চাদর পৃথিবীর দিকে আসলো নূরের একটা টুকরা শিয়া আমার নবীর নিচের অংশটা পুরোটা ঢেকে দিয়েছে আমরা কেউ নবীর লজ্জা স্থান দেখতে পাই না নবী আমাদের মতো দুনিয়াতে বলেছে রব্বি হাবলি উম্মতি কাল হাসরের ময়দানে নবীর জবানে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম ও গো আল্লাহ আমার উম্মতগুলোকে নিরাপদে রাখো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ নবী যদি মানুষ হতো মানুষ পরিচয় কালেমায় থাকতো পাক কালেমায় পরিচয় আল্লাহর রাসূল দু জাহানে নাই কেহ তাহার সমত দু জাহানে নাই কেহ তাহার সমত নবী চিনতে ভুল করিলে জীবন যাবে রসাতলে নূর নবী চিনতে মোদের না হয়ে যে নভোল দু জাহানে নাই কেহ তাহার সমতল অনেকে বলে বন্ধু নবী মরে গেছে নবী যদি মৃত হতো নামের আগে মরহুম থাকতো নবী যদি মৃত হতো নামের আগে মরহুম হতো নামে প্রমাণ জিন্দা নবী মুহাম্মদ রাসূল দু জাহানে নাই কেহ তাহার সমতল আমি কিন্তু চাইলে প্রাণ ভরে গজল গাইতে পারবো আমি কিন্তু একজন রাইটার আমার কাছে গজলের খনি আছে হাম নানা ইসলামী সঙ্গীতের খনি আছে কিন্তু আজকের ওয়াজ করতে হবে গজল গাইলে চলবে না ইমানের বাজারে আগুন লেগে গেছে সাধারণ মানুষ দিশেহারা হয়ে গেছে মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা তার সুবিধার জন্য তার ক্ষমতার জন্য আধিপত্য বিস্তারের জন্য মন গড়া ফতোয়া দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে এই জন্য আমার নবী বলেছে নবীর প্রেমিকদের সাথে যুক্ত হও আল্লাহ বলেছেন আমার প্রিয়দের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো যখন দেখবেন নবীর
কুকুর কুকুর আমার দিকে তাকান, আমার দিকে তাকান, যাইতে হবে, ঠিক আছে, যান, সমস্যা নেই, জি অবশ্যই অবশ্যই, জি ইনশাল্লাহ যান। আমার কথা কি বুঝতেছেন? আমার তত্ত্ব অনেক দিতে পারবো ইনশাল্লাহ, একটু বুঝিয়ে দিলাম। আমার নবী কি তাহলে আমাদের মতো? এখানে কোন ধরনের কোন সন্দেহ? কিছুদিন আগে এক বক্তা বলছেন নবী নাকি আমার ভাই, আপনারা শুনছেন কিনা জানি না, শুনছেন না, আমি তার নাম উল্লেখ করতে চাই না। সে আরো বলেছে আমার নবীর কাছে উহি আসে না, এই জন্য টেনশনে নাকি আত্মহত্যা করতে গেছে। আরে এত আসতে না নাউজুবিল্লাহ, হ্যাঁ ওই ওই যে আপনি কে বলছেন জবাইর কথাটা কে বলছেন হাত তোলেন, আপনি বলছেন, এই যে দেখেন ইমানদারের জজবা, এই আমার দিকে তাকান, উনি কিন্তু এটা কিন্তু পয়রা বলে নাই, উনি কিন্তু কিতাব থেকে বলে নাই বলছে, উনি কিন্তু এটা প্রেমের কারণে জজবার ঠেলায় বলছে, কিন্তু ওনার কথাটাই সত্য। আল্লাহর হাবিব বলেছেন কয়লা মাংসাব্বা নবিয়া ফাক্তুল হো, যারা নবীকে গালি দিবে নবীর শান আজবতকে খাটো করবে তোমরা তাদেরকে ধরে হত্যা করে ফেলো, কি করো তাদেরকে জবাই করো, কয়লা মাংসাব্বা নবিয়া ফাক্তুল হো মাংসাব্বা সাহাবী ফাদরিবু হো। আমার নবী বলেছেন যারা নবীকে গালি দিবে নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে তোমরা তাদেরকে হত্যা করে ফেলো, আর সাহাবাই কেরামদেরকে যারা গালি দিবে তাদের সম্মানের চাদর ধরে টান দিবে তাদেরকে তোমরা বাইন্দা প্রহার করো। হাদিস শরীফ, নবীর কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি, হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ মাদারস নেম ওয়াজ আমিনা, হিজ ফাদারস হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীকে ভালোবাসা, নবীর পরিবারকে ভালোবাসা ফরজ, আর নবীকে কষ্ট দেওয়া কুফরি, এই জন্য কোন ধরনের কোন ফাজলামি করা যাবে না নবী নিয়ে, ঠিক কিনা বলেন? দেয়ার ইজ নো বাট বাট আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বন্ধু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার দিকে তাকান, হাদিস কানে এসেছে বুখারী শরীফের মধ্যে। আমার নবী বলতেছেন একজন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করলো, গ্রহণ করার পরে বন্ধু সূরা বাকারা পুরোটা তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো, এরপরে আমার নবীর ওহী লেখার দায়িত্ব সে পাইলো। প্রথমে ছিল কি? খ্রিস্টান। খ্রিস্টান হওয়ার পরে সে তারপরে ইমান আনলো। সূরা বাকারা পড়লো, মন দিয়ে শোনেন, শোনেন, ওয়াজ সবার কাছে ভালো লাগবে না, ইমানদারের কাছে ভালো লাগবে, আর ইমানদার হবে প্রতি হাজারে একজন, 999 জন জাহান্নামে। টেনশন করার কোনো কারণ নাই, মসজিদ খালি দেখলে, মাহফিল খালি দেখলে আমার কষ্ট হয় না, কারণ আমি তো খবর জানি, গোড়ার খবর, যার তকদির ভালো সে এখানে আসবে, যার তকদির ভালো সে মসজিদে যাবে, যার তকদির ভালো হকানে আলেমের সাথে প্রেম করবে, আর যার তকদির খারাপ তিনটার একটাও ভালো লাগবে না। দেখেন এই নবী কত, নবী কতটা সূক্ষ্মভাবে নবী সম্পর্কে গবেষণা করতে হবে, নবী সম্পর্কে সম্বোধন করতে হবে। এই হাদিস শরীফটার দিকে একটু নজর দেন। আমরা তো বিরানি দিলে, 500টা টাকা দিলে, আবার এক ব্যাগ বাজার করে দিলে, যা ইচ্ছা তাই বলো, আমি এটা কি কি করে সাদরে গ্রহণ করি, ঠিক না বেঠিক? তার মানে সকালে ইমান বেশি, বিকালে ইমানদার হই, আবার বিকালে ইমান বেশি, সকালে ইমানদার হই, এটা কিন্তু বর্তমান থেকে আরো বেশি সামনের দিকে বাড়বে। সাবধান করার জন্য বলছি, দাদা একটু মন দিয়ে শোনেন, আমার চাচাই বলছে জবাই করা উচিত ছিল, আসলে এই সত্য, জবাই করা দেওয়া উচিত ছিল, নবী অর্ডার করেছে জবাই করো, আপনি জবাই হয়তো করলেন না, তাকে ঘৃণা করলেন, প্রতিবাদ করলেন, আপনি যদি এটাকে সমর্থন করতে না পারেন তাহলে আপনিও কুফুরি করেছেন। অন্যায়কে যে অন্যায় বলে স্বীকার করবে না, সেও কুফরি করলো, সেও জাহান্নামী, বন্ধু সেও ইমানদার নয়। আমার দিকে নজর দেন, প্রথম ছিল খ্রিস্টান, তারপরে হলো ইমানদার, তারপরে সূরা বাকারা তেলাওয়াত করলো, তারপরে সূরা আলে ইমরান তেলাওয়াত করলো, তারপরে সবচেয়ে বড় হলো বন্ধু আমার নবীর উহি লেখা শুরু হলো। এখনই সুবহানাল্লাহ কইতে কইছি না তো, সুবহানাল্লাহ বলতে তো বলি নাই, বলে গুনই গুনি না, গুনই তো না, তবে সুবহানাল্লাহর ওয়াডার দেবো তারপরে বলবে, কারণ এই জায়গাটা খুব জঘন্য জায়গা। কি জায়গা? খুব জঘন্য জায়গা, শেষ পর্যন্ত আসি না তখন না বুঝবেন, সুবহানাল্লাহ কইবেন না, নাউজুবিল্লাহ কইবেন। তিনি কে করলেন ওহি লিখতে 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 হঠাৎ করে আবার সে খ্রিস্টান হয়ে গেল। এবার কোনের দরকার নাউজুবিল্লাহ, এবার কথা কয় না,
আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ এতগুলো গুণ পাইলো নবীর ওহি লেখার দায়িত্ব পাইলো তারপরে আবার খ্রিস্টান হয়ে গেল বন্ধুরে সে ইন্তেকাল করলো গত কয়েকদিন আগে দেখছেন আপনারা মেলা কয়েকদিন আগে দেখছেন আপনারা রানী দ্বিতীয় এলিজাবেথ যখন লন্ডনে রানী মারা গেল অনেক দামি কফিনে করে মাটিতে তাকে দাফন করা হয়েছে ঠিক সেই খ্রিস্টান সে করলো সে এবার ও বন্ধু সে এবার কি করলো আবার তার ধর্মে ফিরে গেল খ্রিস্টান হয়ে গেল হাদিস শরীফের মধ্যে এসেছে যতক্ষণ না পর্যন্ত মানুষ কালেমাকে স্বীকৃতি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে হত্যা করো না তবে নবী বলেছে যখন কোন মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাবে সাথে সাথে তাকে হত্যা করে ফেলো আবার বলেছেন যে বুরু বিয়ে করার পরেও অন্যের স্ত্রীর দিকে নজর দেয় অন্য স্ত্রীর দিকে জিনা করার চেষ্টা করে অথবা জিনা করে যদি ধরতে পারো ওই সমস্ত বিবাহিত পুরুষ নারীকে হত্যা করে ফেলো দেখেন বন্ধুরে আমার সে এবার কি করলো চলে গেল চলে যাওয়ার পরে বন্ধু মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পরে তাকে দাফন করা হলো পরের দিন সকালবেলা অন্য খ্রিস্টান তার দলের লোকেরা যাইয়া দেখে তার বডিটা মাটির ভাইরে মাটি ফেলে দিয়েছে জোরে জোরে নাউজুবিল্লাহ এবার তারা কি বলতেছে কয়টা নিশ্চয় মুহাম্মাদের কাজ নাউজুবিল্লাহ মুহাম্মাদের লোকেদের কাজ বন্ধু আবার আরো গভীর খনন করে তাকে মাটিতে দাফন করলো পরের দিন আবার গিয়ে দেখলো এই খ্রিস্টানের লাশ কবরের বাইরে মাটির বাইরে ফেলে দিয়েছে তারা বলল এটা মুহাম্মদের কাজ তৃতীয় দিন আবার গেলেন আরো গভীর করে খনন করে তাকে আবার কবরে দাফন করলো কবরে দাফন করার পরে পরের দিনও যাইয়া দেখে বন্ধু তার লাশটা মাটির বাইরে ফেলে রেখেছে আবার করে বলেন না আল্লাহু আকবার এখানে রহস্য কি হুজুর হাদিস শরীফ থেকে যেটা কালেক্ট করেছে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকার মদিনা ও বন্ধু হাদিস শরীফ দ্বারা তিনি প্রমাণ করেছে তার দোষটা ছিল কি জানেননি তার দোষটা ছিল সে যখন আবার খ্রিস্টান হলো ধর্ম যখন ত্যাগ করলো ত্যাগ করার পরে মানুষের কাছে শুধু বলতে লাগলো যে নবী মুহাম্মদ কিছুই জানতো না আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই জানতো তার বেশি জানতো না জোরে জোরে এখনকার যুগের এই মুনাফিক মার্কা মুসলমান বিরানি মার্কা মুসলমান লোভী মুসলমান হলে কি কইতো আরে বাপ রে বাপ গাজী সুলাইমান কে এর বিরুদ্ধে কথা বলতে লাগে কথা বলতে হয় সে নাইলে বললে বলছে আর কি বলবো বিবেকহীন বলবো তোমাকে সেন্সলেস বলবো অবশ্যই বলবো কথা বলেন ঠিক না বেঠে আমার কথা কি আপনারা একমত আরে জোরে একমত না তার দোষ কি সে বলছে আমি যেইটুকু লিখে দিতাম নবী সেইটুকুই জানতো তার বাহিরে জানতো না এটা এত বড় জঘন্য মিথ্যাচার এত বড় অন্যায় করেছে আমার রাসূলের সামনে এত বড় বেয়াদবি করেছেন আবার আল্লাহ সহ্য করে নাই মাটিকে ওয়াডার করেছে উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে তুমি তাকে বের করে দাও এই মিয়া মাটির জন্য নবী রাসূলদের দেহ মোবারকের টাচ করা আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের কি নিয়ে জেনে নিচ্ছেন কথা বলো আল আম্বিয়া ওয়াহিয়া উফি কবরিহিম ইউসাল্লুন নবী রাসূলরা তারা তাদের রওজায় নামাজরত অবস্থায় আছে আর তুমি বলো নবী মরে গেছে জোরে বলেন না নাউজুবিল্লাহ আমি আমার দিকে তাকান ঈমানকে স্ট্রং করতে হলে আপনাদেরকে আরো কাজ করতে হবে আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই দেই কি দেই না এক পাটি আছে মুনাফিক মার্কা কয় আমরা বলে বেদাত করি আমি আপনাদেরকে একটু বুঝাই দেই ছোট্ট করে এই আপনাদের মসজিদে ইমাম সাহেব যে আছে সেই ইমাম সাহেব আপনাদের ইমাম সাহেব কি দিয়ে বলি ইমাম সাহেব যে আছে তিনি কি ইমামতির বিনিময়ে টাকা নেয় না নেয় না এমন অনেকে আছে ধার্য করে নেয় কি নেয় না আমার নবী কি ইমামতি করে বেতন নিয়েছিল তো তুমি যে এখন নিচ্ছ এটা তো বেদাত কই একবার তো সেই বেদাতের কথা বলো না ঠিক কিনা বলেন কথা কি বুঝে আসে আপনাদের এই আমার নবী যে ইমামতি করেছেন মসজিদে নববী দেখেছি মনে হয় যে জান্নাতে ঢুকেছি এবার ঈদ কিন্তু আমি মদিনাতুল মুনাব্বারায় করেছি পবিত্র ভূমিতে করেছি সম্মানিত উপস্থিতি দেখেছি আমার নবী যে ইমামতি করলো সভাপতি থেকে একবারে তৃণমূল পর্যায়ের মুসল্লি পর্যন্ত লিস্ট করে কি একদিন একদিন করে মানুষের বাড়ি খাইছে তো তুমি যে ইমামতি কি বিক্রি করে খাচ্ছ এটাও তো বেদাত কই একবারও তো এটা নিয়ে ফতোয়া দাও না
এই যে স্টেজে বসে যে ওয়াজ করতেছি যারা নবীর মিলাদকে বেদাত ফতোয়া দেয় তারাও কিন্তু স্টেজে বসে ওয়াজ করে নবী তো এরকম সাজানো পরিবেশ ছিল না তো তুমি যেটা ইউজ করো ইবাদতের সাথে করতেছেন এটা ইবাদত না তো এটাও তো বেদাত তো তুমি তো এটা একবার বলো না আমি বলবো এইজন্য তোমার নবীর সাথে দুশমনি রয়েছে এই মিয়া সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অতো আযিরহু ওয়া তুয়াক্কিরহু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে দাঁড়িয়ে সম্মান করি এটাকে ফরজও বলি না ওয়াজিবও বলি না ঠিক করে বলো আরে ভাই একজন চেয়ারম্যান মেম্বার একজন স্কুলের টিচার একজন ইংলিশ লেকচারার প্রফেসর সম্মানে সমাজের অনারেবল পারসন আসলে আমি বসা থেকে দাঁড়িয়ে সম্মান করি সেই তুলনায় নবী তো আরো অনেক বড় মাপের যেটা কল্পনাও করা এখন বলবেন নবী মরে গেছে তো নবী যদি মরে যায় তাহলে আপনার আপনজন মরার পরে কেন কবরে পার যায় বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ কথা বলেন না কেন আমার কথা কি আপনারা বুঝতেছেন আমি আপনাদের ঈমানকে স্ট্রং করার জন্য বলছি ঈমানটাকে মজবুত করার জন্য বলছি সম্মানিত উপস্থিতি এই হাসান ইবনে সাবিত মসজিদে নববীতে যখন মিম্বর হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের প্রশংসা করে কুফরিকে নিন্দা করে তিনি সরে সরে নাক গিয়েছেন আর আমার নবী হাসান ইবনে সাবিতের জন্য দোয়া করেছেন আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো এর ভাই কথা কইছ না আমার ডিস্টার্ব হচ্ছে তাহলে নবীর কথা সম্পর্কে আমাদের বোঝার বাকি আছে এই মিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত এটা কি একগাছ না একত্রিত না কালেমার মধ্যে দুইটা দিক কয়টা আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব জায়গায় দুইটা এক কোন জায়গায় তিনটাও নাই একটাও নাই বলে হুজুর প্রমাণ দেন দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান জিহ্বা কয়টা একটা জিহ্বা একটা জিহ্বা আরে মিয়া সামনে যেটা আছে সেটা তো বাটপার ওয়ান নাম্বার টাউট টাকা সোদের হোক গোশের হোক বাটপারি হোক সিটারের হোক ঠেক দেয়ার হোক যেই কোনো টাকাই হোক বাবুর সিটা যদি ভালো হয় রান্নাটা যদি মজা হয় বর্ডার ক্রস করে করে একবারে গলা পর্যন্ত এই জন্য এটা টাউট আমি এটা টাউট বলে চিনি বাটপা এটা মজা হইলে ভিতরে ঢুকায় না হইলে বাইর করে দেয় এটার ভিতরে আরেকটা আছে বাংলা ভাষায় বলি আলা জিহ্বা তাহলে জিহ্বা কয়টা উঁচু নিচু আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল তেগে ভোগে সংগ্রামে শান্তিতে ইহকালে পরকালে জান্নাতে জাহান্নামে এই যে আলো আধার আছে না নাই জল স্থল আসমান জমিন লম্বা খাটো মোটা চিকন কালা সাদা ধনী গরিব সব জায়গায় গেলে দুইটা দেখা যায় তার কারণ হলো রহস্য খুঁজে পাইলাম এটার কারণ প্রেম হলো কালেমা আপন নূর হইতে খোদা হাবিব নূর করলেন যোদা জোশ মারিল এশিকের দড়িয়ায় সহময় যায় ফুরু দুরু দেনা বিমোস্তফায় ফুরু দুরু দেনা বিমোস্তফায় রে ফুরু দুরু দেনা বিমোস্তফায় বুঝে আসছে কিছু এই মেয়ে দিকে তাকান কালেমার প্রথম ইসলামের প্রথম খুঁটি ইমান আমি একবার বলেছিলাম প্রথম কি কজল কি প্রথম কি ইমান এই আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন আমার দিকে তাকান কালেমার মধ্যে কয়টা দিক কয়টা দিক এটাকে মনে প্রাণে স্বীকার না করলে তার সাথে অলয়ে যুদ্ধ করতে হবে আই হ্যাভ বিন অর্ডার টু ফাইট এগেইনস্ট পিপল হু ইনটিল দি টেস্টিফাই দ্যাট দেয়ার ইজ নো বাট বাট আল্লাহ এন্ড দ্যাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ বুখারী এন্ড মুসলিম জোরে বলেন না সুবহান মিয়া নবী সম্পর্কে চিন্তা হবে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি 100 জন প্রভাবশালীর তালিকায় চ্যাম্পিয়ন সবচেয়ে বড় প্রভাবশালী হিসেবে তিনি আমার নবীকে আখ্যায়িত করেছেন আর আপনি আমার নবীর উম্মত হয়ে বলেন আমার মতো লজ্জা কোথায় রাখি কথা বলেন না কেন আমার দিকে তাকান আপনারা জানেন কিনা জানি না কুমিল্লা একটা দরবার আছে শাহপুর দরবার শরীফ চিনেন
ওই দরবারের একজন পীর সাহেব ছিলেন যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন উনি বক্তব্য দিয়ে গেছেন অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস দা মোস্ট সাকসেসফুল জোর জোর বলেন না সুবহানাল্লাহ আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ মিয়া নবী সম্পর্কে বুঝতে হলে অনেক গবেষণা করতে হবে এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 140,000 মাইল দূরে কত মাত্র 140,000 মাইল দূরে চাঁদ 1969 সনে নীল আর মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গিয়েছেন দুই বন্দুক নিয়ে ওখান থেকে বালুকণা নিয়ে ফিরে এসেছেন আর আপনার আমার নবী এমন একজন নবী যেই নবী পৃথিবী থেকে ইশারা করতে দেরি চাঁদরা দুটার টুকরা হইতে দেরি হয় না পৃথিবী থেকে 140,000 মাইল দূরে জোর জোর বলেন সুবহানাল্লাহ বন্ধুরে আমার মানুষ একমাত্র বেশি জাহান্নামে যাবে নবীর সাথে বেয়াদবি করার কারণে কুরআন শরীফের সূরা কলাম 29 পারায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের মধ্যে বলে দিয়েছেন উতুল্লিং বাদা যালিকা জানিম আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড আল্লাহ বলেছেন ওয়ালিদ বিন মুগীরা তোমার যে জন্মের ঠিক নাই তুমি যে জারজ এটা আমি ছাড়া পৃথিবীর কেউ তো জানতো না আমার হাবিবের সাথে বেয়াদবি করছো রে ওয়ালিদ বিন মুগীরা আমি কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম ওয়ালিদ ওয়ালিদ বিন মুগীরা জারজ সন্তান নবীর সাথে বেয়াদবি করার কারণে তার লকব লেগে গেছে সে জারজ আল্লাহ ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিয়েছে কয়টা এর মধ্যে সবচেয়ে 10 নাম্বার গালি হলো জারজ এবার বুঝেন বাকি 9টা কত খারাপ বন্ধুরে আমার আমার দিকে তাকান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আল্লাহর হাবিব দেখে দেখে বললেন কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো এবার মুহাম্মদ ইবনে মাসলামা তিনি দাঁড়িয়ে গেলেন কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য এই হাদিস শরীফটা বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু এবার যখন বললেন মুহাম্মদ ইবনে মাসলামা বললেন আমি হত্যা করব তাকে তার দোষটা কি ছিল তার দোষ হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে মুহাম্মদ ইবনে মাসলামা তার সঙ্গীদেরকে নিয়ে কাব ইবনে আশরাফকে হত্যা করালেন হত্যা করার পরে আমার নবীর কাছে মেসেজ জানিয়ে দিলেন খবর পৌঁছে দিলেন জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমি আমি খুশি হইছি এই জন্য সুবহানাল্লাহ বলছি নবীর সাথে বেয়াদবি করছে আমার নবী অর্ডার করছে তাকে হত্যা করা হইল বন্ধু এবার দেখেন এই হাদিস শরীফটাও বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত এটাও এসেছে বুখারী শরীফের মধ্যে আমার নবী বললেন আবু রাফি নামক ইহুদিকে হত্যা করার জন্য তোমরা কে আছো আবু রাফি নামক ইহুদিকে হত্যা করতে পারবা ও বন্ধু তখন আব্দুল্লাহ ইবনে আতিককে কয়েকজনকে পাঠালেন আবু রাফি নামক ইহুদিকে হত্যা করার জন্য তখন কয়েকজন পাঠালেন এর মধ্যে লিডার বানালেন আব্দুল্লাহ ইবনে আতিককে কাকে কথা বলেন শুনেন নি মন দিয়া হ্যাঁ এই তো শেষ করে দিব তো এখন আমার টাইম তো ওভার হয়ে গেছে একটু সমাপ্ত তো করতে হবে আব্দুল্লাহ ইবনে আতিককে লিডার বানালেন কাকে কথা বলে না আব্দুল্লাহ ইবনে আতিককে লিডার বানালেন ওই যে আবু রাফে তিনি হিজাজে বসবাস করতেন আব্দুল্লাহ ইবনে আতিক সঙ্গীদেরকে নিয়ে যাইতে 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 বন্ধু সন্ধ্যা হয়ে গেল এবার যাওয়ার পরে আবু রাফেকে খুঁজে পায় না সে তার গন্তব্যে পৌঁছে গেছে তারপর আব্দুল্লাহ ইবনে আতিক তার সঙ্গীদেরকে একটা জায়গায় বসালেন তার জন্য বের হলেন যাওয়ার পরে বন্ধু এবার ভিতরে প্রবেশ করলেন যাওয়ার পরে তাকে চিনতে পারে না তিনি বললেন কে রে আবু রাফে এবার আবু রাফে বললেন কে আমাকে ডাকছো আবু রাফিকে যখন বলল কে আমাকে ডাকছো এবার ওই আব্দুল্লাহ ইবনে আতিক তাকে চিনতে পারলেন সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে বন্ধু তাকে তরবারি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেললেন জোরে জোরে নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি আলোচনা লম্বা করব না কারণ অনেক দূরে রাস্তা যেতে হবে আপনারা যদি আরো বেশি আলোচনা শুনতে চায় অনলাইন থেকে আমার আলোচনাগুলো কালেক্ট করবেন বিভিন্ন বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করবেন একটু জিকির করব জিকির করে একটু কিয়াম করে মুনাজাত দিয়ে দেব আমার আলোচনায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ রাস্তে ক্ষমা করে দিবেন আর ভালো লাগলে নবীর প্রেমের পিকিরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো নবীর প্রেমিকেরা
না প্রেম তো মরে না প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছে চলি গো ও সে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মশা জ্বলে না প্রেম তো মরে না প্রেম করেছেন ইউনুস নবী মাছের পেটে রহিলেন পড়ি গ ও সে খোদার নামে রইলেন পরি তবু হলেন না প্রেম তো মরে না মারহাবা যদি জুমার দিন না হইতো রাস্তাটা দূরে না হইতো তাহলে আরো আর শোনাই দাও আপনাদেরকে তবে অনলাইনে গাজী সুলাইমান আল কাদরি দিয়ে চার্জ দিলে দেখবেন যেই কোনো বিষয়ের উপর আলোচনা শুনতে চান আপনারা কালেক্ট করতে পারবেন হাজার হাজার ভিডিও আছে সম্মানিত উপস্থিতি এখন আমি একটু জিকির করব জিকিরের পরে দাঁড়িয়ে ক্যাম্প করব তারপরে মোনাজাত দিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নেব মারহাবা আরে না দুষ্টামি করছি না 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 মোহাব্বত আপনি পীর কাশিমপুরের পাগল ভক্ত বাবা সেহারাই কয় ওতে আমেরিকা থেকে আইতে আছে আপনারা সব লোক দাওয়াতটা আমাকে আমেরিকা থেকে দিছে অনেক আশেক মাশেকের মিলন হবে ওখানে উনি যেই জায়গার কথা বলছে এটা হলো ফেব্রুয়ারি 20 তারিখে আসবো আমার একবার পুরো মুখস্থ একটু জিকির করব করবেন সবাই শেষ ভালো যার শেষ ভালো যার শেষ ভালো যার যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি ঠিক কিনা বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাব এমনি করে আসব না কবু ফিরে বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে ঠিক না দুনিয়াতে একটু কষ্ট করে যা পরকালে যাওয়ার সাথে সাথে সুখ অটো এসে আপনার দুয়ারে দাঁড়িয়ে যাবে কি একটু কষ্ট করলে কিন্তু দুঃখের পরেই কিন্তু সুখ আসে ঠিক কিনা বলেন সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায় শ্রাবণে সে ঝরে ঝরে শিরু ফিরে যায় দুঃখের শেষে শোকে সে দুয়ারে দাঁড়ায় সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায় ঠিক কিনা বলে এটি মনে রাখতে হবে এই কথাগুলো মনে রাখতে হবে এই মিয়া আমেরিকা থাকার আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ তওবাহীন যৌবন যেন চাল ছাড়া ঘর লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা এগুলো বাড়িতে গিয়ে গবেষণা করবেন রিসার্চ করবেন আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য পরিশ্রম করবেন আর পরিশ্রমের জন্য মূলটা হলো অকারিত